মাটি মানুষ দু হাত ধরে আশীর্বাদ করেছে। আপনি তো ভাঙরের ভোট তো নেননি, জোর করে ভাঙরের গণনা কেন্দ্রে লুটে নিয়েছে। গণনা তো করতে দেয়নি আমাদেরকে, মারধর করে, সে আপনারা ভালো করে জানেন। তারপরেও আপনি এখন এমপি, সার্টিফিকেট আপনার হাতে আছে, আপনি লোকসভাতে গিয়ে ভাঙরের কোন মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন। খোঁজ নিয়ে দেখুন, উনি জানতেনই না, জানবে কি করে? ও তো রিলের জিনিস আর রিয়েল লাইফে আসছে, রিলে থাকার কথা রিয়েলে আসছে, যে জানবে কি করে? বড় বড় কথা বলে, গুন্ডা মস্তান ফেল হয়ে গেছে, এখন পুলিশকে কাজে লাগাচ্ছে। কোনো একটা জায়গা আছে, হাত তুললেই হয় না, সুযোগ পাওয়ার দরকার। একবার আপনাদের বিধায়ক মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করেছিল, এমন কোশ্চেন করেছে ঠেলাই পড়ে বিধায়কদের কোটাতে 10 লক্ষ টাকা করে বাড়িয়ে দিয়েছে কাজের জন্য। কেন এত আমার উপরে রাগ? কই নন্দীগ্রামে গিয়ে তো হই হই করে না শওকত মোল্লা, কই আপনার মাথা ভাঙাতে গিয়ে তো হই হই করে না, বা আপনার হলদিয়াতে গিয়ে তো হই হই করে না, যেখানে বিজেপিরা জিতে আছে সেই সিটে গিয়ে দেখেছেন এদেরকে হই হই করতে, ওখানে বিড়াল বাচ্চা হয়ে যায়। আর এখানে নওশাদ সিদ্দিকীর কেন বাগের বাচ্চা হতে হবে? কারণ নওশাদ সিদ্দিকী তো পিছড়ে বর্গের মানুষের চোখ খুলে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী যে প্রশ্ন করছে এর উত্তর মিনিস্টাররা সহজে দিতে পাচ্ছে না। নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলছে এটা কথাতে ওরা কাটতে পাচ্ছে না, ফলে কি করতে হবে? নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে হবে। সেই জন্য আমাকে কুলোচিত করার চেষ্টা করছে, আমি এদের নিয়ে ভাবি না, কিন্তু এই প্রসঙ্গ তুল্য বলে আজকে বলছি, আজকে সায়নী ঘোষ মহাশয়া এসে অনেক বড় বড় কথা বলছে। আমি সায়নী ঘোষ মহাশয়াকে বলবো, আপনি তো ভাঙরের ভোট তো নেননি, জোর করে ভাঙরের গণনা কেন্দ্রে লুটে নিয়েছেন। গণনা তো করতে দেয়নি আমাদেরকে, মারধর করে, সে আপনারা ভালো করে জানেন। তারপরেও আপনি এখন এমপি, সার্টিফিকেট আপনার হাতে আছে, আপনি লোকসভাতে গিয়ে ভাঙরের কোন মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন। আপনারা জানেন কি জানেন না, ঘটকপুকুর কিন্তু রেলের মানচিত্রে আছে, ঘটকপুকুরের লাইন হওয়ার কথা আছে। সায়নী ঘোষের মনে এটা জানা নাই, তাই আজকে সায়নী ঘোষকে আমি এখান থেকে বলতে চাই, আপনি এরপরে পার্লামেন্টে গিয়ে যে স্পিচ দেবেন, স্পিকার স্যারকে বল, স্পিকার স্যারের মাধ্যমে দেশের রেল মন্ত্রীকে বলবেন, ঘটকপুকুরের উপর দিয়ে যে রেল লাইন হওয়ার কথা ছিল যত দ্রুত সম্ভব ওই রেল লাইনটা করতে হবে, তাহলে জানবো আপনি ভাঙরের মানুষের কথা ভাবে। খোঁজ নিয়ে দেখুন, উনি জানতেনই না, জানবে কি করে? ও তো রিলের জিনিস আর রিয়েল লাইফে আসছে, রিলে থাকার কথা রিয়েলে আসছে, যে জানবে কি করে? বড় বড় কথা বলে, গুন্ডা মস্তান ফেল হয়ে গেছে, এখন পুলিশকে কাজে লাগাচ্ছে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, আমি ভাঙর থানার সহ ক্যালকাটা পুলিশ ভাঙর সাব ডিভিশনের আমি অধিকর্তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। গত কয়েকদিন আগে ভাঙরে এক নেতা, তৃণমূলের নেতা কি বলেছে, পুলিশের প্রতি নাকি আর ভরসা নাই, এবার লাঠি শুটা, এই ধরনের কথা বলেছে। আমি বলে চাই, ভাঙর থানার ওসিআইসি নয়, ভাঙরের ডিসি স্যারকে বলবো, আপনি একবার একটা বাঁশি নিয়ে দাঁড়ান, পুলিশ নিরপেক্ষ থাকুক, তারপরে বুঝিয়ে দেবে এরা কারা, পারবেন? ডিসি স্যারকে বলছি, আপনার পুলিশকে এসে অপমান করে গেল, যেটা যে জনপ্রতিনিধি অপমান করে গেল, সেই অপমানের বদলা কিভাবে নিতে হবে আশা করব আপনি বুঝিয়ে দেবেন, কারণ আমরা অত্যাচার সহ্য করার পরেও আমরা পুলিশ জিন্দাবাদ বলি, ক্যালকাটা পুলিশ জিন্দাবাদ বলি, আর আপনারা যাদের হয়ে চাটুকাটিতা করেন, ডিসি স্যার না করলেও ওসি স্যারেরা করেন, ওসি স্যার না করলেও বড়বাবু মেজবাবু কারাও করছে, কারণ আমরা দেখলাম লোকসভা নির্বাচনের সময় এই চাগলগাছিতে আমার মায়ের মাথা ফাটালো, আমার বোনের যারা মাথা ফাটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না। তারপরেও ও
এসে কি বলে গেল, পুলিশের প্রতি আর ভরসা নাই। সত্যি আমি ভাবি এটাই, পুলিশদের কি খারাপ লাগে না? পুলিশদের কি খারাপ লাগে না যে ওর হয়ে কাজ করছে আবার ওরাই ওকে গাল দিচ্ছে, বলে যার হয়ে চুরি করি সেই চোর বলে, সেটাও খারাপ লাগে না? আবার আমি বলবো পুলিশ বন্ধুদেরকে, একটু ভাবো, নিরপেক্ষতার সাথে কাজ করুন, নিরপেক্ষতার সাথে কাজ করুন। আমাদের উপরে এত অন্যায় অত্যাচারের পরেও আমরা কি বলি, বলি তো নাকি আমাদের পুলিশ জিন্দাবাদ, আমরা সমগ্র পুলিশকে কোনোদিন মোর্দাবাদ বলিনি, বরঞ্চ যারা পুলিশের সেজে অন্যায় করছে তাদেরকে আমরা ঘৃণা করি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই, কিন্তু পুলিশকে আমরা জিন্দাবাদ বললি আগামী দিনই বলবো, কারণ ওরা আমাদের বাইরে নয়, আমাদের পরিবারের তারা একজন গুরুত্বপূর্ণ সদস্য। বন্ধুগণ, আজকের এই মহান দিনে আর এক মহান ব্যক্তির জন্ম হয়েছিল। আমরা জয় জওয়ান জয় কিষানের স্লোগান শুনেছিলাম না? 1965 সালে এই স্লোগান ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল, সেই সময় যুদ্ধের সময়। সেই স্লোগানের স্রষ্টা লাল বাহাদুর শাস্ত্রী জি, যিনি ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী, তারও আজকে জন্মদিন। আমরা এই মঞ্চ থেকে তাকে স্মরণ করি, আর আপনার অহিংসার প্রতীক স্বাধীনতা সংগ্রামী গান্ধীজিকেও আমরা এখান থেকে স্মরণ করছি। মহাত্মা গান্ধী নামে আমরা জানি, এই মহাত্মা শব্দটি সংস্কৃত শব্দ, এর যে বিশ্লেষণ করলে অনেকটা যাবে। 1914 সালে দক্ষিণ আফ্রিকাতে এই মহাত্মার বেশি গুণগান হয়েছিল, পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তাই আমি আপনাদের বলবো, মহাত্মা গান্ধীর একটা বাণী আপনাদেরকে শোনাতে চাই, এই বাণীটা শুনলে অনেক তোলাবাজি নেতার কিন্তু গায়ে লাগতে পারে, একটু বলবো। কারা শুনতে চান, হাত তুলুন তো, আপনারা শুনতে চান? মহাত্মা গান্ধীর একটা বাণী আছে। মহাত্মা গান্ধী বলছেন, বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। বুঝতে পারছেন? বল প্রয়োগ বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। জননেতা হতে গেলে মানুষের সাথে মিশতে হয়, তাদের একজন হয়ে উঠতে হয়। অনেকে ফাটতে পারে তো বাণীটা শুনে, তো ভয় দেখাচ্ছিল তো কি করছে, ডেকে ডেকে বলছে ISF থেকে ছেড়ে দে, তৃণমূলে চলে আয়, নালে মিথ্যা মামলা দেব। তাহলে নেতা হতে গেলে কি করতে হবে? আসতে হবে, বসতে হবে, উঠতে হবে, ISF এর পার্টি অফিসে আসতে হবে, কথা বলতে হবে। ভোটের সময় আমি চলে গিয়েছিলাম তৃণমূল পার্টি অফিসে, আমি পার্টি অফিসের ভেদাভেদ মানি না, কারণ ওটা ওরাও যারা পার্টি অফিস করেছে আমি ভাবি জনসাধারণের উপকারের জন্য, ISF এর পার্টি অফিসটাও জনসাধারণের উপকারের জন্য তাদের কাছে চলে গিয়েছিলাম। সৎ সাহস আছে? আসতে গেলে শুধু মানে সাহসের, ওই সাহসের কথা বলছি না, মুখটাও তো পরিষ্কার রাখতে হবে, মুখে দুর্গন্ধ নিয়ে আসলে তো এই পার্টি অফিসে অ্যাক্সেস হবে না। ব্যাপারটা হচ্ছে এটাই, গতকালকে তিলোত্তমাকে নিয়ে একটা নাগরিক মিছিল হয়েছে কলকাতায়, ওখানে আমার উপস্থিতি দেখেছিলেন তো? কেন, এরাও তো বলছিল, এরাও বলছে তিলোত্তমার বিচার চায়, কেন তারা পৌঁছাতে পারলো না, কেন পৌঁছাতে? এইটাই হচ্ছে সৎ সাহসের ব্যাপার, তার মন মানসিকতায় কি আছে সেটা দেখতে হবে, তার ভিতরে কি চলছে, ভিতরে যেটা চলছে তাকে বাধা দিচ্ছে, আর আমাদের প্রকাশ্য যেটা আছে ভিতরেও সেটা আছে। আমরা বিচার চাইছি, রাজনৈতিক ঝান্ডা ধরেও বিচার চাইব, সামাজিক ঝান্ডা ধরেও বিচার চাইব, যেখানেই ডাকবে বিচারের জন্য সেখানেই আমরা ছুটে যাব। আর ওরা রাজনৈতিক ঝান্ডা ধরে বিচার চাইলো, ভিতরে ওরা কি চাইছে, যে না বিচার যদি হয়ে যায় ওদের দলের অনেক দামাল ছেলেগুলো কি হবে, অ্যারেস্ট হয়ে যেতে পারে। দেখ আমি আর এই বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমি এতটুকু আপনাদের বলতে চাই, এই আসতে বাবু বাবু একটু আসতে, আমি এতটুকু বলতে চাই, সেই সাফ হয়ে কামরানু ওজা হয়ে ঝাড়াই গল্পটা আপনারা শুনেছেন তো? আমি বিধায়ক বিরোধী দলের, আমার কাজটা কি আগে আপনাদের জানতে হবে? আমার কাজটা হচ্ছে আমার এই নির্বাচনী ক্ষেত্রের যে সমস্যাগুলো আছে সেইগুলো তুলে ধরবো, যেখানে সমস্যা সমাধানের জায়গা সেখানে পৌঁছানো। এবার আপনারা বলেন, ভাইজান আমাদের এখানে ছোট ছোট গোয়ালিয়ার ব্রিজ, কাটের ব্রিজ, তোমাদের থেকে
বড়ালির কাঠের ব্রিজ, আরো যে সমস্ত কাঠের ব্রিজ গুলো আছে সেইগুলোর অবস্থা খারাপ, এগুলো কি আপনি জানিয়েছেন? যেখানে আইন তৈরি হয় সেই তথ্য আমার কাছে সব আছে, আপনারা জেনে নেবেন। বলে রাখছি আপনাদের, ছোট গোয়ালিয়ার যে ব্রিজ, ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা আছে, 80 লক্ষ টাকা অ্যালটমেন্ট করাতে নওশাদ সিদ্দিকী বাধ্য করেছে বিধানসভাতে, এটা আছে না?